हम बैठते हैं थोड़ा हमरा এখন ওই টাওয়ারে যাব কিন্তু রাস্তা পাচ্ছি না সেজন্য আবার চলে যাচ্ছি সবাই যাও না রে যাব যাব এই দেখো রাবারের গাছ থেকে কোষ বের হয়েছে এই ভাবে কেটে তো গাছটা এখন কেটে ফেলা হয়েছে আমরা আসছি ওই রাস্তা ওইখান থেকে আর এখন যেতে হবে আমাদের ওই সামনে তো এই চলছে জার্নি চলো আস্তে আস্তে জীবনটা বেদনা আস্তে আস্তে এইরকম পা দিয়ে দিয়ে চলো ডালে উপরে তার মেহনত কি হ্যায় মেহনত এই যে দেখো তো এই শুরু হলো আমাদের এখন একটু রাস্তা ভালোই তো চলছি চলছি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাইফ এই যে আরো কষ্ট বের করা হচ্ছে ওই উপর থেকে আসলাম অনেক টাইম লেগে গেছে ওরা সবাই চলে গেছে আমরা যেতে ভেতরে তারাই চলো 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 আঙ্গে ভাঙ্গে আমাদের কিন্তু একটু জার্নি দেখবে একটু কাট কম হবে পুরো একদম রাফ ভাবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাও আর বানাবো আর না হলে তো না ভালো লাগলেও বলবে আচ্ছা আমরা এসে গেছি ওইখানে ওই টাওয়ারটাতে যেতে হবে এইখান থেকে তো ডিস্টেন্স তেমন একটা নয় তারপরও যে রাস্তাটা আর কি সেটা প্রপার নয় জঙ্গলের মধ্যে দিয়ে লঙ্কা দিয়ে যেতে হচ্ছে তো দ্যাটস ওয়াই একটু দেরি হচ্ছে টিটু সাহাব কেসা লাগ রহা হ্যায় আচ্ছা লাগ রহা হ্যায় আচ্ছা লাগ রহা হ্যায় আচ্ছা লাগ রহা হ্যায় যো তো পেট যাদের কিছু আছে সব কমে যাবে এরকম এক দুটো অ্যাডভেঞ্চার করলে কোন দিকে চলে যাও যেদিকে রাস্তা থাকে বের হয়ে যাও আমাদের সাররা চলে গিয়েছে ওইখানে তুমি পুছনা চাইয়ে তো না ওরে হাম চারো তরফ রাবার কা বাগান হি বাগান হে বাগান হই তো বাগিচা বাগিচা হে বাগান হি বাগান হে ওর চারো তরফ বাগিচা হি বাগিচা হে ये जंगल में बहुत सारा बाघ हो सकता है टाइगर हो सकता है बागीचा में बाघ हो सकता है तो ये जंगल तो ये हलो टावर তো এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে চলাফেরার মধ্যে মেইন হচ্ছে সেফটি ফার্স্ট সেই জন্য এই হেলমেট এই জুতা সব কিছু এখানে একটা স্যুটের মতো আছে তো সেটা লাগাইনি সেটা লাগানোর এখন প্রয়োজন নেই তো চলো ফ্রেম কি কাটছে কি কাটছে না বুঝতে পারছি না আমি এই দেখো তো এখন আসলাম এই যে পেছনে এই যে মেইন টাওয়ার
বেশি দূর না কিন্তু এটা থেকে আসলাম এইটাতে কিন্তু টাইম অনেকটা লেগে গেছে কষ্ট তো আছেই তো এই লাইনের মধ্যে এখন তার টাঙানো হচ্ছে আর কি তো যাকে স্ট্রিংিং বলে তার টাঙানোকে তো এখন আমরা এই জায়গাটা নামবো নামার পরে আমি জায়গাতে চলে যাব তো ওরা চলে গেছে আমাদের অর্ধেক সবাই আমরা বাকি রয়ে গেছি পিছনে পিছনে যাচ্ছি গাইস যদি পড়ে যাই পড়বে না এত কষ্ট কেন করছি ওইদিকে যাই না আস্তে আস্তে সেফটি ফার্স্ট ও পড়ে গিয়েছিল রিস্কি জায়গা হে ভাই আস্তে আস্তে যাও ভাই আস্তে আস্তে যাও আস্তে যাও ঢুকে ঢুকে গেল তো কিভাবে হারতে হচ্ছে দেখো কি হচ্ছে এসব যাও 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 আস্তে সাইট ইঞ্জিনিয়ার তো চলো আমরা টাওয়ারের মেইন রাস্তায় জমিয়ার মধ্যে এসে গেছি এখন আর প্রবলেম হবে না এখন শুধু একটু হেঁটে যেতে হবে সোজা রাস্তায় তো এই গাছটা আশা করি সবাই চিনবে আমরা বনবরাই বলি জঙ্গলের মধ্যে একটা বড়ই থাকে আর কি এই দেখো এই যে যারা গ্রামের সবাই চিনবে তো এখনো পাকেনি এটা আর কি এখন মিষ্টি নেই এমনি বড়ির মতো চলে দড়িটা পুকুরের মধ্যে দিয়ে গেছে লাইনের ডিস্টেন্স কিন্তু তেমন বেশি নয় তবে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে একটু পরিশ্রম হয়ে যায় দেখো এই যে ক্ষেতের মধ্যে জঙ্গল পেরিয়ে আসলাম যদি কাউকে রাত্রিবেলা বলে এরকম জায়গা দিকে হাঁটার জন্য কতজন পারবে টেটু কি বলেছে আচ্ছা না আমরা এখানে ওইটা দেখবো জাস্ট চেক করবো চেক করে আবার ওইদিকে চলে যাব আমরা কি হয়েছিল আগে ওই ক্ষেতের দিকে অনেক জঙ্গল ওইখানে যেতে পারিনি ওই টাওয়ারটাতে উঠতে পারিনি আর কি সেজন্য অনেকটা ঘুরে ওই দিক থেকে আমরা এখন যাচ্ছি ওইখানে এখন দেখো আরো জায়গাতে এসে গেছি তো এখন উঠছি ঊনকোটি আর কি হয়েছে আচ্ছা আচ্ছা এই যে কাটা লেগে গেছে খেয়াল করে চলতে হবে যদি কারো পেট থাকে পেটের সমস্যা কমে যাবে ফ্যাটি মানুষ এরকম পাহাড় টিলা চড়লে সব কমে যাবে আমার হাতে ব্যথা হয়ে গেছে এরকম ধরতে ধরতে তো লাইক করো যদি ভালো লাগে সো গাইজ এখন আমরা একটু রেস্ট করছি এই হলো টিটু তো তোমরা হয়তো কেউ কেউ জানতে চাইতে পারো আমি কী করছি এরকম কেন আসছি তো সেটা অন্য কোনো ভিডিওতে বলবো ভালোভাবে এক্সপ্লেন করবো তো তোমরা জানাও তোমাদের কি এরকম ভালো লেগেছে কি এরকম জঙ্গলের মধ্যে হাঁটা দেখানো লাইফটা আর কি অ্যাডভেঞ্চার টাইপের
যদি তোমাদের ভালো লাগে চেষ্টা করো আরো দেওয়ার, আর ততক্ষণ অব্দি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, আর যা যা করণীয় তা করো, সাবস্ক্রাইব করো। তো মিলছি অন্য ভিডিওতে, তো ততক্ষণ অব্দি ভালো থাকবে সবাই, বাই।